রাস্তাগুলোতে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে। প্রতি আমার এই বাইকটাতে মোটামুটি 1050 টাকার তেল উঠাইলে ফুল হয়ে যেত, কিন্তু আমার এখন সেখানে উঠাইতে হবে 1675 টাকার তেল। হ্যাঁ, যে জায়গাতে সবসময় 1 লিটার 135 টাকার, সবসময় লেখা দেখতাম 89 টাকা, আজ সেখানে দেখতে পাচ্ছি 135। আর আমি আছি হচ্ছে প্রান্তিক সার্ভিস স্টেশন, এটা নারায়ণগঞ্জ চাষারাতে অবস্থিত। এই জায়গার তেলটা মোটামুটি ভালোই আসছে। থ্যাংক ইউ ভাইয়া। এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের চাষারা মোড়, আর এটা হচ্ছে সেই মুক্তিযোদ্ধাদের জন্য শহীদ স্মরণ। ও বন্ধুরা, আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি, তেল কিনতে যাই আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাজমুল হাসান সুমন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। কি বলবো, অনেক কথাই তো মুখে আসে, সব কথা তো আর বলা যায় না সব সময় সব জায়গাতে। তো কয়েকদিন যাবৎ ফেসবুকে একটা পোস্ট দেখতে পাচ্ছি, বিশেষ করে এই তেলের দাম বাড়ার পর থেকে যেসব বাইকগুলো অকটেন কিংবা পেট্রোলে চলে, 130 অ্যান্ড 135 ক্রমানুপাতে যে বিলটা বাড়ানো হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের কিছু কিছু বাইকার বেশ কিছু গ্রুপে আমি দেখতে পাচ্ছি বাইক উঠায় রাখবো, বাইক এই করব সেই করব, বাইক বিক্রি করে দিব, বাইক বিক্রি করে তেল কিনবো, সেই তেল দিয়ে ব্যবসা করব। আরে ভাই, আমি একটা জিনিস বুঝলাম না যে বাইক এই তেলটা কি শুধুমাত্র বাইক বা যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য? মানে এই তেল দিয়ে অর্থাৎ তেলের দাম বাড়ছে, এখন হচ্ছে আমরা বাইক চালাইতে বেশি খরচ হবে বা যানবাহন চালাইতে বেশি খরচ হবে বা ভাড়াগুলো একটু বেশি পড়বে, ব্যাপারটা কি এর সাথেই মানে সামঞ্জস্যপূর্ণ না আরও কিছু আছে এর সাথে? আমাদের আমরা যেসব জ্বালানি তেল ব্যবহার করি সেটা তো অবশ্যই বাইকের জন্য ইমার্জেন্সি, শুধু বাইক না প্রত্যেকটা ইঞ্জিন চালিত যেসব গাড়িগুলো আছে সেগুলোর জন্য খুবই প্রযোজ্য। আবার এই যে সবজিগুলো বিক্রি হচ্ছে, এই সবজিগুলা শহরে আসলো কিভাবে? শহরে কি সবজি উৎপাদন হয় না, এইগুলো অবশ্যই গ্রামে উৎপাদিত হয়। সেই জায়গা থেকে যখন প্রত্যেকটা দিন ট্রাকে করে ট্রান্সপোর্ট করে শহরে এনে বিক্রি করা হয়, তো তাদের কি খরচ বাড়ে নাই? বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করতে গেলে অবশ্যই সারের প্রয়োজন আছে, সেই সারগুলো উৎপাদন করতে গেলে কারখানাতে এই জ্বালানি তেলগুলো ইউজ হয় বিভিন্ন মেশিন চালানোর জন্য, সেখানে কি এই তেলগুলো ব্যবহৃত হচ্ছে না? তো এখন কথা হচ্ছে এই যে জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি, এই দাম বৃদ্ধিটা কি শুধুমাত্র গাড়ি চালানোর জন্যই প্রযোজ্য? এক্স্যাক্টলি না, এটা আমাদের সম্পূর্ণ যেসব বাইকার ভাই আপনারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে বাইক বিক্রি করে দিব অথবা বাইক উঠিয়ে রাখব, মানে যেটা হচ্ছে জাস্ট মজা করার জন্য। বাট আসলে আমি যেটা দেখতেছি যে এটা আসলে মজা করার কোনো জায়গায় না, এটা নিয়ে আসলে কোনোভাবেই মজা করা সম্ভব না আমি মনে করি না। কারণটা হচ্ছে আপনি বাইক উঠায় রাখবেন, বাইক বিক্রি করে দেবেন, ঠিক আছে, কিন্তু আপনার পেটটা কি বন্ধ করে রাখতে পারবেন? পেট কি বন্ধ করে রাখা সম্ভব? আপনার ফ্যামিলি, যাদের ফ্যামিলি, যারা বিশেষ করে ফ্যামিলি হাল ধরেছে, তারা বিশেষটা আরও হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আসলে এই তেলের যে দাম বৃদ্ধি, এইটা মানে প্রত্যেকটা মানুষের জন্য কতটা কষ্টদায়ক পর্যায়ে নিয়ে গেছে। এই তেল শুধুমাত্র এই যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এমন যদি হয়তো যে তেলের দাম বাড়ছে যানবাহনের খরচটা বেড়ে যাবে, যানবাহন চালানোর জন্য খরচটা বেড়ে যাবে, ঠিক আছে তাহলে মাইনে নিতাম, কিন্তু এটা তো শুধুমাত্র যানবাহনের সাথে সম্পৃক্ত না, এটা ওভারঅল সব কিছুর সাথে সম্পৃক্ত।
তো এখন কথা হচ্ছে যে দুর্ভাগ্য তো আমাদের ওই জায়গাতেই যে আমাদের চাল কিনতে এখন বেশি খরচ দিতে হবে, আমাদের সবজি কিনতে বেশি খরচ দিতে হবে। যেমন এই যে আমি যে ফেরিটা দিয়ে প্রত্যেক দিন পারাপার হই, এই ফেরিটার ভাড়া ছিল মোটরসাইকেলে 10 টাকা, কিন্তু এখন থেকে 50% তেল মানে জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকে এই ফেরি ভাড়া হয়ে গেছে 20 টাকা। যাক আলহামদুলিল্লাহ আজকের জন্য তাও 10 টাকা বেঁচে গেল। মানে প্রিভিয়াস ডেতে যখন আসি তখন আমাকে বলে দেওয়া হয়েছিল যে 20 টাকা করে ভাড়া নেওয়া হবে, কিন্তু আজকে দেখলাম যে না, 10 টাকা ব্যাক দিচ্ছে, ওরা 10 টাকা করেই ভাড়া নিচ্ছে। হয়তো বা অচিরেই ভাড়াটা বেড়ে যাবে, কিচ্ছু তো করার নেই, ঠিক না? তেলের দাম তো বেড়ে গেছে। যেহেতু বাইক কেনা হয়েছে সেহেতু আপনি কিন্তু আপনি আমি সবাই বাইক কিন্তু চালাবই, ঠিক না? বাইক কিন্তু আলটিমেটলি চলবে। হয়তোবা আগে যে জায়গাতে 20 কিলোমিটার চালাইতাম সেইখানে হয়তোবা এখন 15 কিলোমিটার চালাইতে হবে। এই মানে সেভ করার ওয়েটা এই। আমাদের মতো যেসব মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন আছে আমরা, তো এদের জন্য এর থেকে মানে বেশি কিছু করার নাই, কারণ সব কিছুর দাম তো বাড়ছে কিন্তু আপনার স্যালারি তো বাড়ে নাই। আপনার আমার স্যালারি বাড়ছে? বাড়ে নাই। তো সমন্বয় হয় সরকারি চাকরিজীবীদের, সমন্বয় বেসরকারি চাকরিজীবীদের হয় না কোনোভাবে। সরকারি বেসরকারি চাকরিজীবীদের ওইরকমভাবে কোনো নীতিমালা প্রণয়ন করে দেওয়া হয় নাই যে প্রত্যেকটা এমপ্লয়ের জন্য সর্বনিম্ন বেতন এত টাকা হবে, কিংবা যখন প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে তখন এত টাকা করে বাড়ানো হবে, এইগুলো কিন্তু করা হয় নাই। ইভেন আপনি একটা জিনিস দেখবেন, আপনি যে কোনো কোম্পানিতেই যাবেন, যখন আপনার সেই কোম্পানির যে প্রোডাকশন, যে প্রোডাক্ট প্রোডাকশন করবে সেই প্রোডাক্টের উপরেও কিন্তু দাম বা মূল্য বৃদ্ধি করে দেওয়া হবে। এখন সেই প্রোডাক্টের উপরে আপনার স্যালারিটাও কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া আছে, বাট আপনার স্যালারি কিন্তু খুব কম ক্ষেত্রেই, আমার জানা নাই কোন কোন কোম্পানি বাড়ায়, বাট ম্যাক্সিমাম কোম্পানি এই কাজগুলো করবে না। তো এখন কথা হচ্ছে চিন্তার ভাস তো আমাদের ওইখানেই, ঠিক না? আর আমরা যেভাবে মানে জব করি প্লাস হচ্ছে ট্যুর করি, আসলে আমাদের এই মোটরসাইকেল এই যে নিয়ে বের হয়েছি এটার জন্য কিন্তু আমাকে ওই চাকরি করেই টাকা জোগাড় করে তারপরে কিন্তু নিয়ে বের হইতে হয়েছে। এখন সব কিছু আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসুক, আমরা সাধারণভাবে জীবনযাপন করতে চাই, আমরা নর্মাল লাইফটাকে লিড করতে চাই। বন্ধুরা, এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর সেই কামনা ব্যক্ত রেখে আমি নাজমুল হোসেন সুমন বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের মাঝখান থেকে। আশা করি দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।